ওমর ফারুক ত্রিপুরা তিনি 2014 সালে ইসলাম গ্রহণ করেন। গত এক সপ্তাহ পর্যন্ত জীবিত থাকা পর্যন্ত তিনি নিজে তো মুসলমান হয়েছিনি এবং তিনি প্রায় 30টি ফ্যামিলিকে মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ, শুধু এতটুকুই নয় বরং তিনার যে জায়গা রয়েছে পাহাড়ি অঞ্চলে একটু জায়গা, সেই জায়গার ভিতরে তিনার নিজের জন্য গড় না বানিয়ে সেখানে প্রথমে আল্লাহর গড় বানিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহর গড় বানিয়েছে। চিন্তা করেছেন কতটুকু তাদের চিন্তা, নিজে মুসলমান হয়েছে আবার 30 জন মুসলমান, 30টা ফ্যামিলিকে মুসলমান বানিয়েছে। শুধু এতটুকুই নয়, আবার দেখা গেছে সে প্রথমে আমরা যারা জানি পার্বত্য অঞ্চলে বা যে পাহাড়ি অঞ্চলগুলো আছে এগুলোতে ইসলামের দাওয়াত খুব কম হয়, যদিও আমরা কেউ সেখানে যাই তাহলে সেখানে ট্যুরে যাই, ট্যুরে যে বেড়ানোর জন্য, কিন্তু কেউ দাওয়াত দেওয়ার জন্য খুব কমই যায়। সেখানে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন এবং সেখান থেকেই তিনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে শাহাদাতের মৃত্যু কবুল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুটা কিভাবে কবুল করলো আমি বলি, তার কারণ হচ্ছে সে ইসলামের উপর অটল ছিল আর এই থাকা অবস্থায় তার মেয়ে মিডিয়াকে বলেছে যে যখন কিনা তিনি মারা যায় এশার নামাজের জন্য বাড়িতে থেকে যখন রওনা দেওয়ার জন্য রওনা দিয়েছে ঠিক ততদিনকার সময় দেখা গিয়েছে নামাজে যাওয়ার আগে 4 জন লোক এসে তাকে হত্যা করেছে। তাহলে আমি বলতে চাই যেই দেশে 90% মুসলমান অথচ আজকে মুসলমানের নিরাপত্তা নেই, কোন দেশে আজকে আমরা বসবাস করি? আজকে একজন সাধারণ মানুষ যার দ্বারা আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত কবুল করেছে তার দুশমাত্র একটাই ছিল সে মুসলমান, সে ইসলামের দাওয়াত মানুষের ধারে ধারে পৌঁছে দেয়, এটাই হচ্ছে তার কষ্ট, এটাই হলো তার যেই সমস্যা তাদের সামনে ধরতেছে সেটা হলো সে মুসলমান। অথচ আমরা একবারের জন্য চিন্তা করি না মানুষ মৃত্যুবরণ করতে হবে। এর জন্য যুবক, তোমার শরীরের রক্ত এখনো গরম হয় না, তোমার শরীরের রক্তের ভিতরে কি এখনো হকের আওয়াজ বসে না? যেখানে মুসলমানের হত্যা হয় এখানে আজকে কই সেই সমস্ত মিডিয়া, যেই মিডিয়াগুলো দেখা যায় অমুক অমুক নায়িকা তমুক নায়িকা দেখা যায় বিভিন্ন ধরনের খারাপ কাজ করে সেগুলো মিডিয়াতে তুলপার, অথচ ওমর ফারুক ত্রিপুরা যিনি কিনা ইসলামের জন্য জীবন দিলেন তার কথা কই? একটা পত্রিকাতে তো খুব কমই এসেছে, খুব যে সমস্ত জাতীয় পত্রিকা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই ওমর ফারুক ত্রিপুরার যেই হত্যা করেছে তাদের চূড়ান্ত পর্যায়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তার কারণ হচ্ছে এখান থেকে যদি তাকে শাস্তি না দেওয়া হয় এইখান থেকে যখন বেঁচে যাবে তখন সে এর থেকে আরো বড় বড় সমস্যা, বড় বড় ভয়ঙ্কর অপরাধ সে করতে থাকবে। কাজে এখন তাদেরকে থামাতে হবে। আর সে তো প্রথমে একজন মুসলমানকে মেরেছে যে কিনা নিজে মুসলমান হয়েছে। আজকে আমরা তো মুসলমান, এটা হচ্ছে বাপ দাদার সূত্রে, এর জন্য আমাদের কাছে এটা তেমন দাম না। কিন্তু যারা নতুন মুসলমান হয় তাদের কাছে বোঝা যায় যে ইসলামটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু ফ্যাসিলিটিপূর্ণ, কতটুকু দায়িত্বপূর্ণ একটি ইসলাম। আজকে আমরা এটা বুঝতে চাই না, বরং আমাদের শুধু রুচি হচ্ছে সেই দিকে যায় যেই দিকে কিনা গুনার দিকে দাপিত। এজন্য আমি বলবো অবশ্যই অচিরেই এর বিচার করা হোক যে কিনা হত্যা করেছে, তা না হলে বাংলার জমিনে এইরকম খুনি অত্যাচারী জালেম দুর্যোগের চূড়ান্ত পর্যায়ে ধ্বংসাত্মের লীলা খেলা যারা ফেরাউনি কালচার যারা নিজেদের ভিতরে লালন করে থাকে এই সমস্ত থার্ড ক্লাস থার্ড কোয়ালিটি লোকদের কারণে ইসলাম দেখা যাবে এক পর্যায়ে বাংলাদেশ থেকে ইসলামের উপর বিভিন্ন ধরনের আঘাত আসতে থাকবে। এজন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অচিরেই তাদেরকে চূড়ান্ত পর্যায়ের শাস্তি, চূড়ান্ত পর্যায়ের শাস্তির মধ্যে তাদেরকে আনা হোক। আল্লাহ তাআলা পৃথিবীতে বান্দাকে পাঠিয়েছে, এটা হলো তার পরীক্ষার জায়গা। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, রাস্তা হচ্ছে দুটা, জান্নাতে একটি জাহান্নামের, কিন্তু তোমার সো ডিসিশন ইজ ইয়োরস, তোমার সিদ্ধান্ত হচ্ছে তোমার, তুমি কোন রাস্তা নিবা, তুমি কি জান্নাতের রাস্তা নিবা না জাহান্নামের ওই চূড়ান্ত পর্যায়ের রাস্তা নিবা।
রাস্তা তোমার দুটোই, কিন্তু দুনিয়াতে আমার এমন একটা সময় আছে আমরা দুনিয়াতে তাকে দেখা যায় অনেক সম্মান করি, দুনিয়াতে সে ফার্স্ট ক্লাস কিন্তু উপরে পরকালে সে থার্ড ক্লাস, এরকম লোক আছে না নাই? আবার এমনও লোক আছে যারা দুনিয়াতে ওই দূরে থাকে, গ্রামে থাকে, কোনো নাম নাই, থার্ড ক্লাস, কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা ফার্স্ট ক্লাস, এরকম আছে না নাই? তার সুদক্ষ প্রমাণ হচ্ছে উমর ফারুক ত্রিপুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক, চিল্লা বলে আল্লাহুম্মা আমিন, এবং তার পাশাপাশে আমাদের সকলকেই কবুল করুক, শাহাদাতের মৃত্যু দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন।